Hello everyone, thank you for joining with me today. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাস্তব জীবনের মা এবং ছেলের সম্পর্ক নিয়ে একটি সত্যিকারের গল্প। এটা গল্প বলা যায় না, কারণ ঘটনাটা সত্য ঘটনা। আসলে আমাদের চারপাশে আমরা দেখি ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত নানা ধরনের ঘটনাই ঘটে যায়, কিন্তু কিছু কিছু ঘটনা আসলে আমাদের মনে দাগ কেটে যায়, মাঝে মাঝে কষ্ট লাগে। অনেকগুলা ঘটনা দেখে আমাদের খুব কষ্ট লাগে, আবার অনেকগুলা ঘটনা বাস্তব জীবনের আমাদের চারপাশে যা ঘটে যায় তা দেখে আমাদের আনন্দও লাগে। দুই ধরনের ঘটনাই কিন্তু আমরা প্রতিনিয়তই দেখে থাকি। এটি ফেব্রুয়ারি মাস, আমাদের ভাষার মাস, মাতৃভাষার জন্য অনেকে জীবন দিয়েছিলেন তা আমরা জানি, কিন্তু মা এবং মাতৃভাষা আমরা জানি আমাদের সকলেরই প্রিয়। সে মাকে যখন আমরা দেখি কেউ অবহেলা করে আমাদের চারপাশে, ঘটনাগুলো আমাদের আসলে শুনে দেখে খুব কষ্টই লাগে। আজ আমি আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব, সেই গল্পের মা হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা। মা এবং তার ছেলের জীবন কাহিনী নিয়ে আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সুবর্ণলতার বয়স ছিলেন মাত্র 13 বৎসর। সুবর্ণলতার বিয়ে ঠিক হলো, কিন্তু বিয়ের কিছুদিন আগে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের কারণে সুবর্ণলতার পরিবার এবং তার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সেই পরিবার, তারা ভারতে চলে গেলেন, ত্রিপুরাতে। ভারতের ত্রিপুরাতে থাকা অবস্থায় সুবর্ণ একটা গেরিলা বাহিনীর সাথে যোগ দিলেন এবং গেরিলা বাহিনীর সাথে যোগ দিয়ে ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসে যুদ্ধ করেছিলেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই তিন মাসেই তুমুল যুদ্ধ। সে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে সুবর্ণলতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। যুদ্ধ করতে গিয়ে এক মুক্তিযোদ্ধার সাথে তার ভালো সম্পর্ক গড়ে উঠল। যুদ্ধ শেষে সবাই যখন দেশে ফিরে আসলেন, তখন সুবর্ণলতার সাথে সে মুক্তিযোদ্ধার বিয়ে হলেন। স্বামী স্ত্রী দুজনেই ছিলেন মুক্তিযোদ্ধা। সুবর্ণর কোল জোরে বিয়ের 2 বছর পরে একটি ফুটফুটে ছেলের জন্ম নিল, যার নাম রাজীব। বিয়ের 3 বছরের মাথায় হঠাৎ করে সুবর্ণর স্বামী ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেলেন। এবার সুবর্ণর শুরু হয়ে গেল কষ্টের জীবন। সুবর্ণ মানুষের বাড়িতে কাজ করতেন, তারপর নিজে সেলাইয়ের কাজও করতেন, টুকটাক কাঁথা সেলাই করা, তারপর মানুষের বাড়িতে গিয়ে ধানের কাজ করা, মানুষের রান্নাবান্না করে দেয়া, কাজগুলা করতে করতে তার হাত পাকা হয়ে উঠল। ছেলেকে স্কুলে দিলেন পড়াশোনা করার জন্য। স্বামী স্ত্রী দুইজন মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও সরকারি কোনো সাহায্য সহযোগিতা কিন্তু তারা পায়নি। পাওয়ার মধ্যে আছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের ট্রেনিং, সাহসিকতা, চোখ ভরার স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের সার্টিফিকেট, আর কিছুই কিন্তু নেই। স্বামী মারা গেলেন, অর্থ সম্পদ কিছুই নেই, কিন্তু এই সুবর্ণ থেমে থাকেনি। পরবর্তীতে সুবর্ণ দেখা গেল মানুষের বিয়ে বাড়িতে গিয়ে রান্নার কাজ করতেন, তো সেখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম হতো। তাছাড়াও বিভিন্ন বাড়িতে জন্মদিন, বিয়ে, বিভিন্ন অনুষ্ঠানের রান্নার কাজগুলা সুবর্ণলতা করে দিতেন। আর সুবর্ণ যেহেতু হিন্দু ছিলেন, তো সেহেতু হিন্দু সমাজের কিছু আইনকানুন তাকে মেনে চলতে হতো। এখন ছেলে স্কুলে যায়, পড়াশোনা করেন। ছেলে পড়াশোনায় ভালো হওয়াতে স্কুলের শিক্ষকেরা অনেক সাহায্য করতেন, স্কুলে ফ্রি পড়তেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে অনেক সাহায্য পেতেন এলাকাবাসীর থেকে। এই মুক্তিযোদ্ধা সুবর্ণ যখন আমরা বড় হতে লাগলাম, দেখলাম তিনি মানুষের বাড়িতে মুড়ির মোয়া, চিড়ার মোয়া, তিলের মোয়া বিক্রি করতে যেতেন। এখন আর মানুষের বাড়িতে কাজ করেন না। ছেলে যখন হাই স্কুলে গেলেন,
ছেলের লজ্জা লাগে, মাকে বললেন তুমি আর মানুষের বাড়িতে কাজ করতে পারবে না, তো কিন্তু সংসার তো চলতে হবে, একটা ছোট ঘর ছাড়া সুবর্ণলতার আর কিছুই নেই, সেই ঘরেই মা ছেলে দুইজন থাকতেন। শেষে সুবর্ণলতা চিন্তা করলেন, ঠিকই তো, আমার ছেলে এত একজন ভালো ছাত্র, পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেলেন, অষ্টম শ্রেণীতে বৃত্তি পেলেন, এলাকার সবাই এত ভালোবাসেন, এখন যদি আমি মানুষের বাড়িতে কাজ করি তাহলে জিনিসটা ভালো দেখায় না। তখন সুবর্ণলতা মুড়ির চাল কিনলেন, খইয়ের ধান কিনলেন, তিল কিনলেন, সিজন অনুযায়ী বিভিন্ন ধরনের মোয়া বানাতেন, তবে এলাকাবাসী তাকে আবার অর্ডারও দিতেন, বিশেষ করে শীতের সিজনে নানা রকমের পিঠা বানাতেন, মানুষ এসে নিয়ে যেতেন, আবার অনেকে দেখা যেত চাল দিয়ে যেতেন মুড়ি ভাজার জন্য, ধান দিয়ে যেতেন খই বানানোর জন্য, আবার চিড়ারও মোয়া বানাতেন, বিভিন্ন ধরনের মোয়ার জন্য খুবই বিখ্যাত ছিলেন সুবর্ণলতা। আবার শীতকালের ভরা মৌসুমে যখন প্রচুর খেজুরের রস হতেন, অনেকে খেজুরের রস দিয়ে যেতেন সুবর্ণার বাড়িতে, সুবর্ণলতা সে খেজুরের রস থেকে গুঁড়ো বানিয়ে দিতেন। আর ধানের সিজনে তো কোনো কথাই নেই, প্রচুর ধান তার বাড়িতে আসতো খই ভাজার জন্য, এবং প্রচুর চালও তিনি পেতেন, যখন তিনি মুড়ি ভেজে দিতেন সবাইকে চাল দিয়ে যেতেন, তো এইভাবে মা ছেলের সংসার চলতে লাগলো। সুবর্ণলতার ছেলে এসএসসি এসএসসিতে ভালো রেজাল্ট করলেন, ভালো রেজাল্ট করার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, একদিকে ভালো ছাত্র অন্যদিকে মা বাবার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট, সব মিলিয়ে ভার্সিটিতে তার ভালো একটা সাবজেক্টে ভর্তি হতে পারলেন। কিন্তু ছাত্র অবস্থায় সে টিউশনই করতেন, আবার একদিকে মা গ্রাম থেকে সবার থেকে সাহায্য নিতেন, মন্দির মসজিদ গির্জা কোনো জায়গা থেকে সাহায্য নিতে মার কোনো আপত্তি ছিল না, তার একমাত্র সন্তানকে বড় করাই ছিল তার স্বপ্ন। বিধবা মা, মুক্তিযোদ্ধা মা, তার কাছে কোনো বিভেদ ছিল না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, যারা যেটুকু সাহায্য করতেন তিনি হাত ভরে নিতেন, কারণ এখন সুবর্ণলতার বয়স হয়ে যাচ্ছেন, ছেলেকে কীভাবে মানুষ করবেন, কতদিন বাঁচবেন, আর এত পরিশ্রম সুবর্ণলতা করেন দিন রাত ভরে, রাত নেই দিন নেই, অনেক কাজ তিনি করেন, কাঁথা সেলাই করা, মুড়ি ভাজা, মোয়া বানানো, পিঠা তৈরি করা, এটাই ছিল তার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার একমাত্র উপায়। সুবর্ণলতা চেয়েছিলেন হাঁস মুরগি লালন পালন করবেন, কিন্তু বাড়িতে তো জায়গা নেই, ছোট্ট একটা ঘর, হাঁস মুরগি মানুষের বাড়িতে যদি যায় তাহলে তো সমস্যার সৃষ্টি হবে, কারোর সাথে খারাপ সম্পর্ক গড়ে তোলা যাবে না, তাই তিনি হাঁস মুরগি লালন পালনের চিন্তাভাবনা করলেও আর পারেননি, যেহেতু নিজের কোনো আর জায়গা নেই একমাত্র ঘর ছাড়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছেলেটি ভালো একটা সাবজেক্টে পাশ করে বের হলেন, বের হওয়ার পর চাকরির চেষ্টা করতে লাগলেন, শেষে ভালো একটা চাকরিও পেয়ে গেলেন বেসরকারি কোম্পানিতে। চাকরি করা অবস্থায় একদিন তার রোড অ্যাক্সিডেন্ট হলো, মা তো দিশাহারা, খবরটি পেয়ে ছেলেকে ভর্তি করানো হলো চট্টগ্রাম হসপিটালে, হসপিটালে প্রায় 3 মাস ভর্তি ছিলেন রাজীব। সে সময়ে হিন্দু পরিবারের এক নার্স তার সেবা করতেন, সে অবস্থায় নার্সের সাথে রাজীবের প্রেম হয়ে গেল। রাজীবের বাড়িতে যে এরকম অবস্থা, খারাপ অবস্থা অর্থনৈতিকভাবে, মা তাকে লালন পালন করে গড়ে তুললেন, এ কথাগুলো কিন্তু রাজীব সে নার্স মেয়েটিকে অথবা তার পরিবারকে জানালেন না। পরে মহা ধুমধামের সাথে রাজীবের সাথে মেয়েটির বিয়ে হয়ে গেল, মেয়েটির নাম ছিল লক্ষ্মী। আসলে নামে ছিল লক্ষ্মী, লক্ষ্মী দেখতে শুনতে খুবই সুন্দরী এবং বড় ঘরের একটা মেয়ে, যদিও নার্সের চাকরি করতেন, এদিকে রাজীবেরও ভালো চাকরি। এ অবস্থায় বিয়ের 6 মাসের মাথায় রাজীবের একটা সরকারি চাকরি হয়ে গেল, রাজীব এখন ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার একজন।
মুক্তিযোদ্ধার ছেলে, ভালো ছাত্র, সব দিক থেকে তার কোটা ছিল, মুক্তিযোদ্ধার কোটায় তার চাকরিটা হয়ে গেল। ম্যাজিস্ট্রেট ছেলে, মায়ের এখন সুখের দিন, সবাই মহা খুশি, এলাকার মানুষ সবাই খুশি, রাজীবকে নিয়ে গর্ব করতে লাগলেন। আসলে ভালো ছাত্র এবং ভালো চাকরি পাওয়ার সুবাদে তাকে নিয়ে গর্ব করা যায়, এছাড়া তাকে নিয়ে গর্ব করার আর কিছুই নেই। রাজীবের চাকরির পর 2 বছরের মাথায় রাজীব চট্টগ্রাম শহরে একটা ফ্ল্যাট কিনলেন। সে কিন্তু বাড়িতে আর তেমন থাকতেনই না, ভার্সিটি জীবন থেকে আসতেন আর চলে যেতেন, মা জাস্ট টাকা পয়সায় দিতেন, দেড়শিট। আর এদিকে লক্ষ্মী তো চাকরি করেন, আবার রাজীবও চাকরি করেন। এখন রাজীবের ঘরে যমজ সন্তান হলো, একটা ছেলে একটা মেয়ে। মা গেলেন তাকে বাসায় সাহায্য করতে, নাতি নাতনিকে, কিন্তু রাজীব বাসায় কাজের লোক রাখলেন, মাকে গ্রামে পাঠিয়ে দিলেন, শুধু মাঝে মধ্যে কিছু টাকাই পাঠান আর কিছুই না। সেটাও প্রথম দিকে প্রতি মাসেই পাঠাতেন, শেষের দিকে 2-3 মাসও আর কোনো টাকা পাঠাতেন না। গ্রামের লোক মা যখন অসুস্থ তার বাসায় দিয়ে আসলেন, কিন্তু ছেলে এবং ছেলের বউ তাকে বাসায় রাখলেন না, আবার বাড়িতে পাঠিয়ে দিলেন। রাজীবের যেহেতু যমজ সন্তান, স্ত্রী চাকরি ছেড়ে দিলেন, আর ম্যাজিস্ট্রেট ছেলে তার তো ভালো ইনকাম, সে চট্টগ্রাম শহরে এবার একটা বাড়ি করে ফেললেন, ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিলেন। তার এত বড় ফ্ল্যাট, ডুপ্লেক্স বাড়ি, মার জন্য সেখানে কোনো জায়গা নেই। এখন রাজীবের মার বয়স হয়ে গেছেন, আপনারা বুঝতেই পারছেন, তিনি একজন বয়স্ক নারী। এখন বয়স্ক ভাতার জন্য দরখাস্ত করেছিলেন, সেটাও হয়নি। মুক্তিযোদ্ধার কোটায় বয়স্ক ভাতার জন্য দরখাস্ত করেছিলেন, সেটাও তিনি পাননি, কারণ ওনার ছেলে ম্যাজিস্ট্রেট, এই সুবাদে তিনি কোনো সাহায্যই পাননি। কিন্তু গ্রামের মেম্বার, চেয়ারম্যান, তারা যখন সরকারি গম চাল আসতেন তখন সাহায্য করেন। আর যেই মা এত কষ্ট করে তার সন্তানকে বড় করলেন, কত টাকা আর লাগে মাকে মাসে মাসে পাঠাতে, সে ছেলে বাড়িতে খবরও নিতে আসেন না, পূজা যায়, ঈদ যায়, ছেলে বিদেশে, বউ এবং ছেলে মেয়েকে নিয়ে বিদেশে ভ্রমণ করতে যায়, দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যায়, যে কোনো বন্ধে শ্বশুর বাড়ি যায়। মা কান্না করেন ছেলেকে দেখার জন্য, নাতি নাতনিকে দেখার জন্য, কিন্তু সে ছেলে একবারও বাড়ি আসেন না। মুক্তিযোদ্ধা সুবর্ণলতা এখনও বেঁচে আছেন, বাড়ির পাশে একটা হিন্দু মন্দির আছেন, সে মন্দিরে যান, বসে থাকেন, প্রার্থনা করেন ছেলের জন্য, তাও তিনি ছেলের জন্য প্রার্থনা করেন এখনও। তার এখন কোনো কাজ করার মতো শক্তি নেই, তবে গ্রামের মানুষ যার যখন খুশি কেউ সকালের নাস্তা, কেউ দুপুরের খাবার বা রাতের খাবার দেন। আবার কেউ যদি দেখেন তিনি না খেয়ে মন্দিরের সামনে পড়ে আছেন, গ্রামের অনেক ছেলে মেয়ে আছেন, তাকে সাহায্য করে বাড়িতে দিয়ে আসেন। বাড়িতে পাশের বাড়ির লোকেরা বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দিয়েছেন, বিলটা তারাই দিয়ে দেন, কারণ সুবর্ণলতার রান্না করার বা কাজ করার কোনো শক্তি নেই, ছেলে কোনো খবরও নেননি। বিগত 7 বছরের মধ্যে ছেলে না বাড়িতে এসেছেন, না একটা ফোন করেছেন, না মার খবর নিয়েছেন। এই মা কীভাবে আছেন, কীভাবে খায়, কীভাবে থাকে, এ ছেলের একবারও মনে পড়ে না। আপনারাই বলুন, এত কষ্টের সন্তান, একজন মুক্তিযোদ্ধা মা যিনি যুদ্ধ করেছিলেন, সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুললেন, আসলে কি সে মানুষ হয়েছেন? সে তো অমানুষ, মার কাছে তবুও সে মানুষ। সুবর্ণলতা এখন বৃদ্ধা নারী, গ্রামের মানুষের খাবার দেন, পোশাক দেন, সেভাবেই তিনি বেঁচে আসেন। এ ছেলে জীবিত, ভালো চাকরি করেন, কিন্তু মার কাছে আসলেই কি সে জীবিত? মা শুধু কান্না করেন ছেলেকে, ছেলে নাতি নাতনিকে একবার দেখার জন্য, টাকা পয়সা খাবার দেওয়ার জন্য নয়। মা এখনও রাস্তার দিকে তাকিয়ে থাকেন, খোকা ফিরে আয়। মা কখনো তাকে রাজীব বলে ডাকেননি, খোকা বলেই ডাকতেন। কান্না করেন সকালবেলা বিকেলবেলা, এখনও মানুষ শুনেন, ঘুম থেকে উঠে উনি কান্না করেন, খোকা একবার ফিরে আয়, একবার ফিরে আয়। ম্যাজিস্ট্রেট ছেলে, কোটি টাকার মালিক,
কোটি টাকার সম্পদ, সিঙ্গাপুর যান, মালয়েশিয়া যান, আমেরিকা যান, ইউরোপ যান হলিডে করতে, আর গ্রামে এসে ঘরটা মেরামত করে দেয়া বা মাকে একবার দেখে যাওয়ার সময় তার হয় না। এখন আপনারাই বলুন, মা ছেলের যে সম্পর্ক, যে কষ্টের সন্তান, সেই সন্তানকে মা বড় করে কি পেলেন? থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ আমার সাথে থেকে গল্পটি শোনার জন্য। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এ ধরনের বাস্তব জীবনের ঘটনা নিয়ে, বাস্তব জীবনের গল্প নিয়ে আবার আপনাদের সামনে আসব। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।